হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের যে নোটিফিকেশন সেটিংসটা আছে সেটা আপনাদের মূলত আমি দেখাবো, কন্ট্রোল সেন্টার এবং নোটিফিকেশন যেটা আছে। তো যাই হোক, পুরো ভিডিওর সাথে আমি রাব্বি আপনাদের সাথে আছি। আর আপনারা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা একটু দেখে আসি যে অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেটিংটি। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, এই যে এখানে দেখেন লেখা আছে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে উপরে নোটিফিকেশনের তিনটা অপশন আছে, একটা লক স্ক্রিন, একটা ফ্লোটিং নোটিফিকেশন, আর একটা হচ্ছে বেস। তো আমরা লক স্ক্রিনে ক্লিক করব। লক স্ক্রিনে ক্লিক করলে লক স্ক্রিনে কোন কোন অ্যাপসের জন্য নোটিফিকেশন অন করা আছে সেগুলো কিন্তু এখানে ওয়ানে দেখেন এই যে অন করা আছে, এটি সব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্টে দেখেন ফরম্যাট নামে একটি কথা আছে, তো এখানে ক্লিক করব। দেখেন এখানে শো নোটিফিকেশন অ্যান্ড কন্টেন্ট, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা নোটিফিকেশনটা পাবো এবং কন্টেন্ট দুইটাই পাবো, যে যেটা আসছে। আর শো নোটিফিকেশনস বাট হাইড কন্টেন্ট, এটাতে ক্লিক করলে আমরা পাবো হচ্ছে নোটিফিকেশন পাবো কিন্তু এটার ভিতরে কি আছে ওটা আমরা দেখতে পারবো না। ডোন্ট শো লক স্ক্রিন নোটিফিকেশন, মানে লক স্ক্রিনে কোনো নোটিফিকেশন আমরা দেখতে পারবো না, এটা হচ্ছে এই অপশন। তো আমরা দিয়ে রাখছি হচ্ছে শো নোটিফিকেশনস বাট হাইড কন্টেন্ট। তো এটাই দিয়ে রাখলে ভালো লাগে, কারণ এখানে আপনার কোথা থেকে নোটিফিকেশন আসছে সেটা দেখা যাবে কিন্তু ভিতরে কী আছে সেটা দেখা যাবে না। তো তারপর আমি ব্যাক করি, ব্যাক করার পরে দেখেন ফ্লোটিং নোটিফিকেশন একটা অপশন আছে। তো অনেক সময় দেখা যায় যে নোটিফিকেশনগুলো আসে আবার চলে যায়, তো এটা হচ্ছে ফ্লোটিং নোটিফিকেশন। তো ফ্লোটিং নোটিফিকেশন যেগুলো অ্যাপসের জন্য অন আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে ব্যাকে যাই, তারপরে আছে হলো আপনার ব্যাস। তো ব্যাস জিনিসটা কি, ব্যাস জিনিসটা হচ্ছে যে আমার যদি ব্যাস সাধারণত নাম্বারিংয়ে আসে, ওই সিস্টেমটা ওইটা আমাদের ইয়াতে আছে, ওই লাঞ্চারে আছে। তো যাই হোক, এই ব্যাজের মধ্যে যদি আপনি নাম্বার দিয়ে রাখেন তাহলে দেখা গেছে যে আপনার কল অপশনে যদি দুইটা কল আসে তাহলে ওইখানে টু দেখাবে। হ্যাঁ, আরেকটা আছে সার্কেল, তো একটা আছে নাম্বার, একটা আছে সার্কেল। সার্কেলে দেখাবে যে কোন কোন অ্যাপসের জন্য নোটিফিকেশন এসেছে, ওইগুলোর মধ্যে সার্কেল থাকবে। তো এটা হচ্ছে নোটিফিকেশন ব্যাস, এবং এইখানে দেখাচ্ছে হচ্ছে যে যেই অ্যাপসের জন্য এই নোটিফিকেশন ব্যাসটা অন আছে তো সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা ব্যাকে যাই, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন তারপরে আছে অ্যাপ নোটিফিকেশন, কোন কোন অ্যাপের জন্য নোটিফিকেশন অন আছে সেটা এখানে দেখাচ্ছে, তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো ব্যাকে যাই, নোটিফিকেশন সেটটা হচ্ছে আপনার, আমরা যখন শেডটা উপর থেকে নিচের দিকে স্ক্রল করি, মনে করেন যে এইভাবে যখন স্ক্রল করি তখন দেখা যাচ্ছে এই পাঁচটা যে স্ক্রল করি এই যে এই জায়গায় নোটিফিকেশনটা মূলত আসে। তো এই যে এখানে স্ক্রিন রেকর্ডার যেটা আমি দেখতে পাচ্ছি এটা হলো একটা নোটিফিকেশন ব্যাস। তো এটা কোন সিস্টেমে আসতেছে, এটা হচ্ছে MIUI সিস্টেমে আসতেছে। দেখেন MIUI সিস্টেমটা এরকম আর অ্যান্ড্রয়েড সিস্টেমটা এরকম, এটা অ্যান্ড্রয়েড, এটা MIUI। তো আশা করি বুঝতে পারেছেন যে কোনটা অ্যান্ড্রয়েড আর কোনটা MIUI। তো আমরা যদি MIUI-তে দিয়ে রাখি এটা হচ্ছে MIUI এর জন্য। তো ব্যাকে যাই, কন্ট্রোল সেন্টার স্টাইল, আমাদের কন্ট্রোল সেন্টার স্টাইলটা দেখেন দুই ধরনের, একটা হচ্ছে নিউ ভার্সনের জন্য, একটা হলো ওল্ড ভার্সনের জন্য। দেখেন আমি যদি ওল্ড ভার্সনে দিই দেখেন আমারটা এই যে আগের মতো হয়ে গেছে ওল্ড ভার্সন, আর যদি আমি নিউ ভার্সনে দিই তাহলে এই যে দেখেন নতুন ভার্সনে এরকম এসছে। তো এখানে সবগুলো জিনিস আছে পারফেক্টলি, আবার এই পাশে এটা আছে। তো এটাই হচ্ছে মূলত কন্ট্রোল সেন্টার স্টাইল। তো তারপরে আসছে একটু ব্যাকে যাই, তারপর আছে স্মার্ট হোম, এখানে স্মার্ট হোম নান কোনো কিছু নাই। তারপর আইটেম শোন অন দ্য লক স্ক্রিন আফটার সোয়াইপিং ডাউন, ঠিক আছে। সোয়াইপিং ডাউন মানে হচ্ছে সোয়াইপ নিচের দিকে ডাউন করার পরে যে আইটেমগুলো আপনার এখানে শো করবে সেগুলো আর কি। নোটিফিকেশন সেটটা আপনি দেখতে পারবেন, কন্ট্রোল সেন্টারটা দেখতে পারবেন, স্মার্ট হোম যেটা সেটা দেখতে পারবেন। তো স্মার্ট হোম যেহেতু এখন নাই সেহেতু এটা দেখা যাচ্ছে না। তারপরে আসি আমি স্ট্যাটাস বার, স্ট্যাটাস বারে এই যে আমার উপরে যেমন এই যে দেখেন এখানে 84% চার্জ, তারপর ব্যাটারি আইকন উপরে, তারপরে দুইটা সিমের আইকন, তারপরে আপনার মাইক্রোফোনের আইকন, ঘড়ির আইকন, তো এটাকে এই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। তো দেখেন শো নোটিফিকেশন আইকন, সেটা যদি অফ করে দিই দেখেন আমার আইকনটা কিন্তু চলে গেছে, ওখানে কোনো আইকন দেখাবে না। শো কানেকশন স্পিড, তো কানেকশন স্পিড যদি অফ করে দিই তাহলে আমরা নেট চলাকালীন সময়ে কানেকশন স্পিডটা দেখতে পাবো না, কাজে এটা আমরা অন রাখবো। তারপরে আছে কি শো কেরিয়ার হোয়েন ডিভাইস ইজ লকড,
ঠিক আছে, ক্যারিয়ার হচ্ছে আপনার ওই সিম কোম্পানির নাম, তো ওইটা দেখা দেখাবে যখন ডিভাইস লক থাকবে, আর ডিভাইস যদি লক অবস্থায় না থাকে তাহলে ক্যারিয়ার দেখাবে না। তো এটা হচ্ছে এই অপশনস। এডিট ক্যারিয়ার নেম, যেমন ক্যারিয়ার নেম বলতে বোঝাচ্ছে যে আমার হচ্ছে সিম কোম্পানির নাম, যেমন গ্রামীণ ফোন আমি আর এয়ারটেল চালাচ্ছি, তো এটা মূলত এডিট ক্যারিয়ার নেম। এটা আপনি এখান থেকে এখানে চেঞ্জও করে নিতে পারেন। তো তারপরে আসি আমি ব্যাটারি ইন্ডিকেটর। তো ব্যাটারি ইন্ডিকেটর হচ্ছে আপনার আমার যে ব্যাটারিটা আছে সেটা দেখেন এই অবস্থায় দেওয়া আছে, মানে ব্যাটারির আইকনের পরে আপনার কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাচ্ছে। আর এটা যদি দেই তাহলে ব্যাটারির ভিতরে দেখেন আমার ওই উপরের ডান দিকে ব্যাটারির ভিতরে দেখেন আমার পার্সেন্টেজটা ভাসতেছে। তো আমি যদি শুধু ব্যাটারি দিই তাহলে শুধু ব্যাটারি আসবে। তো আমি দিয়ে রাখছি এইটা, ব্যাটারির পাশে আপনার দেখাবে হচ্ছে কত পার্সেন্ট আছে সেটা। তারপরে আছে হাইট নচ, নচ হচ্ছে এই যে আমার এতটুকু এরিয়া। তো দেখেন আমার এখানে দুইটা নচ আছে, ডন্ট হাইট মানে আমার পুরো ফুল স্ক্রিন, শুধু এই যে এই নচ নচটুকুর জন্য পুরো ফুল স্ক্রিন দিয়ে রাখলে নচটুকু দেখতে পাচ্ছি। আর যদি আমি হাইড উইদাউট মুভিং স্ট্যাটাস বারে দেই তাহলে দেখেন এখন নচটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, মনে হচ্ছে যে ওই উপরের যে নচটা আছে নচ সহ ওইটা ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু নিচের থেকে ডিসপ্লেটা আমি দেখতে পাচ্ছি। তো আমি ডন্ট হাইট দিয়ে রাখলাম, ফুল স্ক্রিনটা দেখতে আসলেই ভালো লাগে। তো এটা হচ্ছে মূলত হাইড নচ। তারপর আছে নচ ইন ইন্ডিভিজুয়াল অ্যাপস, এক একটা অ্যাপসের জন্য আপনি নচ অটো করা আছে সবগুলো, তো এটা আপনি ইচ্ছা করলে অটো না করে যদি আপনি এখান থেকে ক্লিক করে অলওয়েজ শো নচ দিলে সবসময় নচ দেখতে পারবেন। তো কিছু কিছু অ্যাপসে সাধারণত নচ দেখায় না, আবার কিছু কিছু অ্যাপসে নচ দেখায়। তো এটা মূলত অটো করা আছে যে কোন কোন অ্যাপসে নচ দেখাবে আর কোন কোন অপশনে নচ দেখাবে না। তো এই ফাংশনটাই মূলত এইটা যে নচ ইন ইন্ডিভিজুয়াল অ্যাপস। তো এই হলো মূলত আপনার নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টারের কাজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর নেক্সট দিন আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো অন্য একটি সেটিংস নিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।